ঘূর্ণিঝড় রিমাল ডুবিয়ে দিল উপকূলবাসীদের। গতকাল রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড় হওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও 5 থেকে 6 ঘন্টার সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও প্রতিবারেই ঝড়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবকে ঠেকিয়ে দিয়ে খুলনা অঞ্চলকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন। স্থানীয় আবহাওয়া অফিসের সূত্র অনুসারে জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরার উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 72 কিলোমিটার। মাঝরাতে জেলাজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ের কবলে অনেক গাছগাছরা উপড়ে পড়েছে, জোয়ারে ভেসে গেছে মাছের ঘের, তবে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন। বিশেষ করে ঝড়ের সময় বাতাসের গতিবেগ অনেক কমিয়ে এনেছে সুন্দরবন। এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ সংবাদ। প্রো রিয়াল টিভি, রংপুর।